ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মেহেদী হাসান ফ্রম আইপিএস বাজার বাংলাদেশ। শুধু সৌরশক্তি থেকে বিদ্যুৎ বিল সঞ্চয় করার জন্য আমরা সোলার প্যানেল লাগাই না। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, আজ একটি অন্যরকম সোলার প্রজেক্ট আমরা আপনাদের সামনে উপস্থাপনা করব। সম্মানিত ভিউয়ার্স, আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। আপনারা আমাদের এই ভিডিও ক্লিপটি শেষ পর্যন্ত থাকবেন। তো আমাদের এই ভিডিও ক্লিপটি শেষ পর্যন্ত থাকবেন। তো প্রথমে আমি আপনাকে পরিষ্কার করে দিই, আমি অ্যাট দিস মোমেন্ট আছি দোহার মেলেং বাজার, একটি জায়গা, একটি গ্রাম, যেখানে এক প্রবাসী ভাই মিস্টার তপন সাহেব, উনি আমাদেরকে ওনার গোয়াল ঘরের জন্য আমাদেরকে একটি সোলার প্রজেক্ট দিয়েছে। তো আপনাদের এখানে আমি 32টি গরু লালন পালন করবেন, সিস্টেম সেই সিস্টেম করেছেন না? আপনি তো রিসেন্টলি মনে হয় একটি বায়োফ্লক্স সিস্টেম করবেন। হ্যাঁ, এই কথাটা ভুলে গেছি। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আমি বায়ো প্ল্যানের সিস্টেম করার জন্য বাহিরে একটু অনেক এক্সপিরিয়েন্স হলো যে কীভাবে কী করা যায়। তখন ভাবলাম যে একটা সোলার সিস্টেম করতে হবে। জি জি। তো আমি কয়েকটা জায়গায় গিয়ে ইউটিউব দেখলাম, তারপরে বিভিন্ন জায়গায় ঘুরেছি। জি জি। ঘোরার পরে দেখলাম যে না, কোথায় কী করা যায়। তবে আপনার ওইখানে যে থ্যাংক ইউ, কথাবার্তা সব কিছু আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার, প্রজেক্টটাকে আরও বড় করতে পারেন। হ্যাঁ, তো আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আশা করি হ্যাঁ হ্যাঁ আমার প্ল্যান সাকসেসফুল হবে, আপনার এই সৌর বিদ্যুতের উপর নির্ভর করে কারেন্ট না থাকলে। থ্যাংক ইউ, আমি 100% আশা করি। এটি হলো একটি গরুর ফার্ম, এখানে 32টিরও অধিক গরু লালন পালন করা হয়। আমাদের তপন সাহেব এগুলো সব দেখাশোনা করে, কিন্তু এখানে লোডশেডিংয়ের পরিমাণ এতটাই, অলওয়েজ বৈদ্যুতিকের অভাবে সকল কিছু মেনটেন করতে পারছিল না, যার ফলে আমরা ওনাকে সোলার সিস্টেম সংযোগ দিয়েছি। আশাবাদী আমরা এখন উনি সবসময় সৌরবিদ্যুৎ থেকে, সূর্য থেকে বিদ্যুতের মাধ্যমে ওনার এই সমস্যাটা উনি দূর করতে পারবে। তো পাশাপাশি দিয়েছি ইস্টার্নের সোলার আইপিএস। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেছেন আমাদের 1080 ওয়াট সোলার প্যানেল স্থাপন ঢাকা নবাবগঞ্জে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি। শুধু সৌরবিদ্যুৎ থেকে বিদ্যুৎ বিল সঞ্চয় করার জন্য নয়, আমাদের এই সৌরবিদ্যুৎ থেকে আমরা আমাদের দৈনন্দিন যে প্রয়োজনটা রয়েছে, বিদ্যুতের অভাবটা আমরা এই সৌরবিদ্যুৎ থেকে পেতে পারি। বিজ্ঞানের তৈরি করা এই আবিষ্কার আমরা অবশ্যই ব্যবহার করতে পারি। আমাদের নিজস্ব যে বিদ্যুৎ রয়েছে এটা একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু সূর্য থেকে আমরা যে বিদ্যুৎ পাচ্ছি এটা অপরিসীম। যতদিন পর্যন্ত এই বিশ্বমণ্ডল রয়েছে ততদিন পর্যন্ত আমরা এই সূর্য থেকে শক্তি পেতে পারি এই সোলার প্যানেলের ব্যবহারে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও ক্লিপটি আশা করছি আপনাদেরকে কিছুটা হলেও আমি আমার পক্ষ থেকে একটি বেসিক আইডিয়া দিতে পেরেছি। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থেকে থাকে এই প্রজেক্টটি সম্পর্কিত, আপনারা আমাদের কমেন্ট বক্সে কল করবেন অথবা ডিসপ্লেতে বেশি যাওয়া যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে কল করবেন। তো ভিউয়ার্স, যাবার সময় একটি কথা বলতে চাচ্ছি, অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে। আমি মেহেদী হাসান, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো একটি প্রজেক্টে। এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।